কুলবি কুলবি বাড়িতে চলে এসেছে তাই তো কুলবি বাড়িতে তো আচ্ছা কুলবি বসে আছে তাই তো তাই তো সবাইকে একটু গুড মর্নিং বলবে নাকি একটু বলবে নাকি গুড মর্নিং বলবে না আবার বদমাশি করছো সিট ডাউন সিট ডাউন সিট ডাউন সিট ডাউন জি নো 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 সিট ডাউন সিট ডাউন গুড গার্ল কুলবি গুড গার্ল কুলবি গুড গার্ল ও हेलो फ्रेंड्स गुड मॉर्निंग एंड वेलकम बैक टू आवर चैनल आशा करी तुम्हारा प्रत्येक सबा खूब भलो आज एखे हमारा भलो आची कल के ट्रेन जानी का खूब हैक्टिक छिलो बिकज आरो दुटो पेट थाकार जोन्नो एक हैक्टिक ही छिलो बट एनीवे ओरा जथेष्ट डिसिप्लिन माने वेल कंट्रोल्ड जे भावे ओर नो গাইডরা যেভাবে ওদেরকে কন্ট্রোল করছিল সেইভাবে খুব খুব ভালো শোনে কিন্তু ওরা কথা এটা কিন্তু সত্যি কথা মানতে হবে ওভারঅল ঠিক ছিল একটু টায়ারিং তো থাকবেই বিকজ ট্রেন জার্নি যে কোনো জার্নিতে একটু টায়ারিং থাকে সেম জিনিস আন্টি চলে এসছে এনিওয়ে সকাল শুরু হয়ে গেছে ওকে দুধ ব্রেড ব্রেড জ্যাম আর এক গ্লাস দুধ দিয়ে অফিস চলে গেছে আমিও তাই খেলাম চা খেলাম আন্টি এসেছিলো এসছে সবাই মিলে একটু করে ভাগাভাগি করে কারণ আন্টি আসার আগে আমি চাটা বসিয়ে দিয়েছিলাম তো যাই হোক আন্টিকে আজকে অল্পই চা দিলে বললাম তুমি আজকে অল্প পাবে আজকে আমি বেশি খাবো একটু এনার্জিটা এলো এরপরে বাকি কাজগুলো শুরু হচ্ছে আর কুলফি দেখতেই পাচ্ছ চেয়ার থেকে নামার জন্য পুরো মানে ভাবছে কত করে নামা যায় তো এনিওয়ে এরপরে কিছু জিনিসপত্র আছে যেগুলোকে বার করে দিতে হবে আন্টিকে ধুতে হবে তো এই সব টুকিটাকি কাজগুলোর উপর করা শুরু করতে হবে চলো ব্লগটাকে শুরু করা যাক आंटी इधर से थोड़े बर्तन बुर्तन लेते जाओ ना सब धोना है कुल्फा सिट डाउन सिट डाउन सिट डाउन No, 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 no. Sit down. But you, why? Kulfi is good girl. Good girl. इसके बाद आप उसको रख के आओ. Wait, Kulfi. इधर में ना जरा एक लो. आप एक बार चेक करके देख लो कि तो क्या वहां बिछाओ बिछाओ के हाथ धो के हाथ यहाँ वॉश मशीन में धोना कुछ भी डाला ना किने में की कोड़ भी ট্রেনের জন্য খাবার নিয়ে এসেছিলাম সে খাবার কিছু বেঁচে আছে যেহেতু আমরা এসিতে এসেছি আশা করছি খারাপ হয়নি তো আন্টিকে একবার চেক করুক দাও ফোন বাজি দেয় মোবাইল খেলে দেয় মিঠাই খেলাও কব পুরানে হলে কে বাদ আন্টিকে একটু চেক করাই আন্টিকে দিয়ে চেক করাই চেক করে যদি ভালো থাকে তাহলে লোকে দিয়ে দেবো ও খাবে ये लो इसको चेक करो अच्छा तो लेते जाना इसी भी चेक करा रही अच्छा ना होना अच्छा चाहिए क्योंकि एसी में था ये भी चेक कर दो इधर इसको देखो बैग
তুমি আপেল খাবে একটু পরে খাবে সব কিছু তুমি খাইগা আমি নেই খাইগা ये आप ले लो दोनों के लिए ये फेंक देना ये दोनों आप रख देना वहां पे हो गया रुको इसमें देखिए और क्या क्या ले जाने आपको बदल आएगा ये तवा धो देना आंटी कुल्फी नो ये लो सांबर मसाला एक बात बोलूं कुलफी ना एक बात बोलूं वो सारे जो भी कुछ मैंने अभी आपको दिया ना वो सारा रख दो वो आराम से दो ना क्योंकि आज इधर का काम ज्यादा है वैसे बैग को खाली करने के लिए मैं आपको दे दूंगी ये कर दूं इसको ना यहाँ ड्रेस या तो फ्रिज के सर के उधर मुंडी के ऊपर रख दो मैं बाद में फ्रिज में रख दूँगी हाँ नहीं ये उसके अंदर रख दो वो बैग को खाली करना वो सबसे बड़ा काम है लगेगा फिर मैं आवाज लगाऊंगी अभी फिलहाल तो यहाँ कुछ नहीं है दूटो बैग खाली होना आगे बैग लोगे खाली को नहीं कान ओटा बेशी आगे दौड़ का मतलब कि जाएगा बारी टाइम मैंने पंद्रह दिन छिलाम ना तो एक तो काम कहने की कंटिन्यूअसली बृष्टि हो रहे थे क्यों वेदर किंतु खूब खराब तो सही जो नो तुम्हार एक तो ना घर टाइम मन फंगस फंगस पड़ गए थे तो उसको आगे आंटी आज ये परिष्कार करो वो बेशी दौड़कर বাকি ব্যাগগুলোকে খালি করে রেখে দিয়েছি যেগুলো ধরো টিফিন বক্সগুলো কিছু টিফিন বক্স আমার শাশুড়ি দিয়েছে কয়েকটা বাসন পোষণ দিয়েছে বলে এগুলো নিয়ে যা তুই তোর জন্য রেখেছিলাম তো এই যা আর কি ওগুলোকে আমি বললাম যে পরে তুমি ধুয়ে দিও বাকি ওগুলো তো কোনো তাড়া নেই সেই জন্য আর কিছু খাবার ছিল যেগুলো আন্টিকে দিয়ে দিলাম আর আন্টি খাবে আমি ওই চেক করলাম কারণ পরশু কালকে ভোরবেলাতেই রান্না হয়েছিল এটা সকালে নিয়ে এসে সারাদিন যেহেতু ধরো এসিতে ছিলাম তো সেই জন্য খারাপ হওয়ার কোনো চান্স কিছু ছিল না তো এই আর কি আর খারাপ কিছু হয় ওই আন্টি চেক করে বললো যে কোনো কিছু খারাপ হয়নি আর তো ওগুলো আন্টি নিয়ে যাবে আন্টি খাবে আন্টি আন্টির বাচ্চা আছে ওরা মিলে যাবে খাবে আর আমি ব্যাগগুলোকে খালি করে নিই আর কুলফির নাটক হচ্ছে কুলফি জানি না কেন তো নাটক হচ্ছে দুটো ব্যাগ খালি করেছি এখন দু তিনটে ব্যাগ আছে You can say what you want Finally Bhubaneswar I'm back মানে পৌঁছানোর পরে বাড়ির অবস্থা মানে যা সে তাই ছিল কোনো দিন বন্ধ থাকলে যা হয় ভেবেই রেখেছিলাম মেন্টালি প্রিপেয়ার ছিলাম বাট আই থিঙ্ক মেন্টালি প্রিপেয়ার থাকার পরেও তার থেকে একটু বেশি হয়ে গেছিলো বিশেষ করে তোমার এই সোফা টোফাগুলোতে না ফাঙ্গাস টাঙ্গাসের মতন পড়ে গেছিলো বিকজ তো এনিওয়ে
বাজে 3:30 খাওয়া দাওয়া কিছু হয়নি কাজ করে গেল কাজ করে যাওয়ার পরে আমি আর কুলফি দুজনে মিলে শটান ঘুমিয়েছি ঘুম মানে মানে ব্যাপক ঘুম অ্যাকচুয়ালি কালকে ভিডিওটা এডিট করতে করতে আমি ঘুমিয়ে গেছিলাম বাট লাকিলি আমি ঘুম থেকে উঠে দেখলাম এডিট কমপ্লিট হয়েছে বাট কিছু টুকিটাকি বাকি ছিল তো এনিওয়ে তারপরে ইমিডিয়েটলি আমি কি করলাম আমি আপলোড করতে দিয়ে দিলাম ভিডিওটাকে অ্যান্ড যতটুকু টাইম নিল আপলোড করতে সো বাই দ্য টাইম আমি একটু নিজে ফ্রেশন আপ হলাম কুলফিকে খাওয়ালাম তো এই করতে হতে বাজছে 3:30 এখন খাবো বলতে আচ্ছা আজকে অফিসে কোনো খাবারের মানে লাঞ্চ পাঠানোর কোনো চাপ ছিল না কারণ বুঝতেই পারছো কোনো কিছু রেডি ছিল না যার ফলে ও বলে যে কোনো অসুবিধা নেই আমি আজকে অফিসেই খেয়ে নেবো তো সেই জন্য আমার লাঞ্চের চাপটা ছিল না তো এই কিন্তু ঘর পরিষ্কারের চাপ তো ছিলই তো মোটামুটি জায়গাগুলো সব কমপ্লিট হয়ে গেছে এবং আমি করব দুপুরের খাবার খাবার বলতে আমি যখন এসছি মানে আমি যখন যাবার আগের দিনে রাত্রেবেলাতে আমি না কি জানি কি মনে হয়েছিল আমি দুটো ম্যাগির প্যাকেট কিনে রেখে গেছিলাম তো চিজ অ্যান্ড হার্বসের ম্যাগিটা বেশ দেখে নতুনত্বই মনে হলো আমি কখনো খাইনি তাই বললাম যে ঠিক আছে তাহলে নিয়ে যাই তো একটা চিজ অ্যান্ড হার্বস নিয়েছিলাম আর একটা মানে রেগুলার ম্যাগি যেটা আর কি ভেজ ম্যাগি যেটা তো সেটা নিয়ে রেখেছিলাম কেন নিয়েছিলাম নিজেও জানি না বাট আজকে এই দুটো আমার ব্যাপক কাজে লাগবে বিকজ ম্যাগিটা বানিয়ে চটপট একটু খাই পেটটাকে ঠান্ডা করি সকাল দিকে যদি এক কাপ চা খেয়েছিলাম দুটো ব্রেডের সাথে আর সেভাবে কিছু মানে খাওয়া খাই কোনো চাপ নিইনি তো তারপরে আর কিছু খাওয়া হয়নি বাজে 3:30 খিদেটাও পেয়েছে আর কি চলো ম্যাগিটাকে বানানো যায় ম্যাগিটা খাই একটু রিল্যাক্স হই আসলে কি জানো তো ওখানে যে আমি কোনো কাজ করেছি তা কিন্তু করিনি আমি করেছি সব বাইরের কাজে প্রতিদিনই দেখেছো প্রায় বাইরে বেরিয়েছি বাড়িই কিন্তু কোনো রান্না বান্না বা বাজার টাজার কিছু করি শুধু শপিং করেছি বাইরের কাজই করে বেরিয়েছি সমস্ত কিছু যে বিছানায় ঘুমাই নিজের বালিশ মানে এই কয়েকটা এই জিনিসগুলো আমি খুব মানে আমার খুব এফেক্ট করে অ্যাকচুয়ালি আমার কয়েকদিন ঘুম আসবে না অন্য জায়গায় গেলে ঘুমটা ঠিক আমার কমপ্লিট হবে না মানে এই জিনিসগুলো আমার মধ্যে আমার কিন্তু হয় আমি শিওর অনেকেরই তোমাদেরও হয়ে থাকে যাদের হয় প্লিজ আমাকে কমেন্টে জানিও কিন্তু যে তোমাদের কাদের এরকম হয় যে নতুন জায়গায় গেলে একটু মানে নিজেকে সেট করতে একটু টাইম লাগে তো হ্যাঁ এই এই জিনিসগুলোর জন্য হয়তো একটুখানি মানে মেন্টালি টায়ার্ড একটু ছিলাম বাট এনিওয়ে এলাম ঘুমালাম এক দেড় দু ঘন্টার মতন দারুণ ঘুমটা দিলাম তো নিজেকে এখন ফ্রেশ মনে হচ্ছে তো এই চলো ম্যাগিটা বানানো যাক খাই তারপরে দেখবো কি করব না করবো বিকজ এই মাসের জিনিস এখনো পর্যন্ত কিছু কিনিনি বিকজ যেহেতু যাওয়া ছিল মান্থে স্টার্টিংয়েই কিছু কেনাকাটা আমি করে রেখে যাইনি সেগুলো কিনতে হবে তার আগে লিস্ট বানাতে হবে তো এই অনেক লম্বা কাজ কিন্তু আছে আর এক সপ্তাহ পরেই দুর্গা পুজো জানি না পুজোতে যাওয়ার কোথাও হবে বলে মনে হচ্ছে না শ্বশুরবাড়ির ছুটি কাটানো হয়ে গেছে তো এবছর পুজো মনে হয় ভুবনেশ্বরেই কাটাতে হবে যদি কোনোভাবে শিখে ছেড়ে যায় আর যদি কোথাও যাওয়া হয় তাহলে তো তোমরা দেখতেই পাবে বাট অ্যাজ অফ নাও দুর্গা পুজো কিন্তু আমি ভুবনেশ্বরেই থাকবো আর ভুবনেশ্বরেই কাটাবো এটাই হচ্ছে আপাতত প্ল্যান ঠিক আছে তাই দুর্গাপুজোর কোনো প্ল্যানিং এইভাবে স্পেশাল কোনো প্ল্যানিং কিন্তু কিছু আমার নেই